হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলতে কি বুঝে, বা ইডি, ইরেকটাল ডিসফাংশন। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজটা হচ্ছে যে একজন আরেকজনের সাথে সেক্স করলে তার শরীরের ভিতরে যায়, এই জন্য সেক্সুয়াল ট্রান্সমিট মানে পরিবহন হয় ডিজিজ বা ইনফেকশন। যেমন কোনো পতিতা বা কোনো স্ত্রী, কোনো ট্রান্সজেন্ডার অথবা টিবলঙ্গ বা হিজড়া বা হিজড়া ছাড়া যদি কেউ সিভিলিস গনোরিয়া আক্রান্ত হয় বা এইচআইভিতে আক্রান্ত হয়, অর্থাৎ এইডসে আক্রান্ত হয় অথবা ক্লামাইডিয়াতে আক্রান্ত হয়, তাহলে একজন থেকে আরেকজনে কিন্তু স্থানান্তরিত হবে। এইরকম 10-15টি রোগ সম্পর্কে বলছি। হারপিস হতে পারে, আরবির জোস্টার থোকা থোকা হয় পেনিসের সাইডে দিয়ে, সেখানে হতে পারে এইচআইভি, এটা তো বললাম। তারপর পেপিলোমা ভাইরাস, এটা রয়েছে যেগুলা আপনার হতে পারে, এটা স্কোয়াডের মতো হয়, ছোট ছোট টেস্টিস হতে পারে বা পেনিসের নিচে হতে পারে, যেটাকে আমরা বিচি বলি বা অন্ডকুল বলি, এগুলো নিচে হতে পারে। তারপরে আপনার দেখা গেল যে জন্ডিস একজন থেকে আরেকজনে কিন্তু হতে পারে। স্কেবিস বা অ্যালার্জি যদি হয় এই যৌনাঙ্গ রিলেটেড, তাহলে কিন্তু একজন থেকে আরেকজনে হতে পারে। ট্রাইকোমোনাইসিস, এইটাও এক ধরনের রোগ, যৌনবাহিত রোগ, একজনের থেকে আরেকজনের ট্রাইকোমোনাস হয় এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। এবং আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে আমরা যেগুলো বললাম, এটা হলো একজন থেকে আরেকজনে স্থানান্তরিত হয়। এছাড়াও যদি প্রেগনেন্সি অবস্থা হয় তাহলে কিন্তু এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড হতে পারে। যিনি প্রেগনেন্ট, দেখা গেল মহিলা পুরুষ হয়তো আক্রান্ত, তার কাছ থেকে চলে গেছে। তারপরে ইনফার্টিলিটিতে পার্টিসিপেন্ট করে, যে অনেক সময় দেখা গেল যে তার রোগ হয়েছে, এই রোগের কারণে একেবারে জন্ম আর বাচ্চা জন্ম দিতে পারবে না, সেভাবে পুরুষও হতে পারে, মহিলারও হতে পারে। তারপরে ওরাল সেক্স যারা করে তাদের কিন্তু ফাঙ্গাস ট্রান্সমিটেড হতে পারে। আর ইরেকটাল ডিসফাংশন ধ্বজভঙ্গ রোগে কিন্তু রূপান্তরিত হতে পারে। এই জন্য আমাদেরকে প্রায় সময় ফোন করলে বলে যে স্যার আমার পেনিস বাঁকা হয়ে গেছে। আর অনেকেই কিন্তু এইসব মালিশ টালিশ করেন, এই মধু তেল এইসব মালিশ করেন, কিছু ওই যে কোকা পণ্ডিত, কিছু তারপরে বই মার্কেটে পাওয়া যায় কবিরের হাকিমি, এগুলো লেখাপড়া করেনি তারা, কিন্তু এটা হয়। যদি আপনাকে একজন রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডাক্তার দেখান, এমডি করা অথবা এমবিবিএস করা, অথবা আপনি হোমিও ডাক্তার, বিএসএমএস বা এমডি করা, অথবা আয়ুর্বেদ ডাক্তার, কমপক্ষে সে 6 বছর পড়াশোনা করছে, বিএমএস বা এমডি করা অথবা বিএমএস বা এমডি করা, এরকম ডাক্তার যদি দেখান তাহলে কিন্তু এটা সম্ভব নয়। আর আপনারা তো ইউটিউবের ডাক্তারের উপর অনেকেই নির্ভরশীল, কেউ গাছের পাতা, কেউ তুলসী পাতের কথা, কেউ শ্যামল মূল, কেউ হয়তো দেখা গেল তেঁতুলের বিসি, কেউ হয়তো দেখা গেল যে আপনার কলা, কেউ ডাব, কেউ হয়তো দেখা গেল দুত্রা পাতা, কেউ সূত্রা পাতা, বিভিন্ন পাতা মালিশ টালিশ নিয়ে সাহায্য করে ভালো। এগুলোর জন্য বাংলাদেশেও কিন্তু ইউনিয়নে আয়ুর্বেদ বোর্ড রয়েছে, তার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হোমিও, কিন্তু ওরা নিয়ম নীতির কিন্তু তোয়াক্কা করে না, ওদের কাছ থেকে আপনাকে সাবধান হতে হবে। আর আপনারা এই যৌন রোগে আক্রান্ত হলেই মানে উৎফুল্ল ফুল করেন, কিন্তু যার একবার রোগে ধরেছে সে এই সিভিলিস, গনোরিয়া অথবা হারপিস জোস্টার, ক্লামাইডিয়া, তারা বছরের পর বছর ভুগতেছে এবং ইরাকাল ধ্বজভঙ্গ রোগে ভুগছেন। এখন কথা হলো যে এইসব রোগ থেকে খুব দ্রুত আমরা কী কী পরীক্ষা করতে পারি। যারা এইসব রোগে ভুগবেন তাদের এই যে পাস পুজ যে বাইর হয় পেনিসের রাস্তা দিয়ে, এটা কিন্তু সিএস করতে হবে, কালসার সেন্সিটিভিটি। এখানে কী ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে, এই যে ইনফেকশন ক্রিয়েট হয়েছে এখানে পেইন কিলার কী লাগবে, এখানে চুলকানি বা অ্যালার্জির জন্য কী ওষুধ লাগবে, এটা কিন্তু চয়েস করতে হবে। ড্রাগ অফ চয়েস কিন্তু ডাক্তার করবে, কমপক্ষে উনি 6 বছর বা 10 বছর এই লাইনে পড়াশোনা করেছেন, আর আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে চাই না, আমরা নিজেরাই চিকিৎসা নিজেরা করি। স্যার এইগুলো বাদ দেন, আপনি একটা ওষুধ বলে দেন যাতে আমার সব রোগ চলে যায়। তাহলে কী খাবেন আপনি? অ্যান্টিবায়োটিক খাবেন, অ্যাডাগ্রা, বায়াগ্রা, সেনাগ্রা খাবেন, সিপ্রোফ্লক্সাসিন, সেপ্রাডিন ইঞ্জেকশন, পেনিসিলিন, এগুলো মারলেন, কারেদে মারালেন, কী ডোজ, কী মাত্রা, কোনো দরকার নেই। হোমিওপ্যাথিতে এই ডেমিয়ানা, ডেমিয়াগ্রা, লাইকোপ্রোডিয়াম বা বিভিন্ন আপনার যে রয়েছে সিরাপ, এগুলা খেলেন, মাল্টা জুস এগুলা খাইলেন,
আপনার এই আয়ুর্বেদের মধ্যে বৃন্দাবনী রস, আপনার দেখা গেল লবঙ্গের পবির, ফ্রুডেক্স সব খেয়ে ফেলছেন, কাজ তো হচ্ছে না। কাজ হতে হলে আমি যে বললাম যে পরীক্ষাটা করতে হবে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, টেস্টোস্টেরন হরমোন টেস্ট, সিমেন অ্যানালাইসিস টেস্ট, আর সিমেন পাতলা হয়ে গেছে, সেটা বিভিন্ন ধরনের এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণেও কিন্তু আপনার হতে পারে। সুতরাং এই যে আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো মাইক্রোস্কোপি পেনিসের আপনি দেখা গেল হাত মারতে মারতে এটার মাসুল টাসুল ভিতরে নষ্ট হয়ে গেছে, তাহলে কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তাহলে আপনার টেস্টিসে প্রবলেম হতে পারে, ইন্টারনাল লোয়ার অ্যাবডোমিনে প্রবলেম দেখা দিতে পারে, কিডনিতে প্রবলেম দেখা দিতে পারে, ডায়াবেটিক্সের কারণে প্রবলেম সেগুলো। কিন্তু আপনারা ফোন করে বলেন যে আমাকে চারটা পাঁচটা ওষুধের নাম বলে দেন, আমি সব খেয়ে ফেলবো, তাহলে এটা তো ওই যে পেঁয়াজ মরিচ চা এরকম না, তো এগুলো তো খাচ্ছেন তো আপনারা অনেকেই। কিন্তু এইসব আমি যতই কথা বলি না কেন বিভিন্ন জায়গা থেকে ঔষধ সংগ্রহ করে কান সালসা, তবে দেখা যায় যে 99% আপনার চিকিৎসা কিন্তু ভালো পাচ্ছেন। আমি আর বললাম না, ল্যাঙ্গুয়েজটাকে আমি সুন্দর করে বলার চেষ্টা করলাম। সুতরাং যারা এইসব রোগ থেকে রেহাই পেতে চান, প্রথম কাজ হচ্ছে আপনার পরীক্ষা করা। পরীক্ষাগুলোর নাম কিন্তু আমি বলছি একবার, তারপরেও বলছি যে আপনার যদি এসটিডিতে ভোগেন অবশ্যই আপনার ব্লাড থেকে, আপনার যে অথবা পাস থেকে আপনাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যেতে হবে, আপনাকে হরমোন টেস্টের প্রয়োজন হতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি বা কালার ডপলার প্রয়োজন হতে পারে, আপনার ইউরিন টেস্টের প্রয়োজন হতে পারে, স্টোল টেস্টের প্রয়োজন হতে পারে বা আদার্স আরও অন্যান্য টেস্টের প্রয়োজন হতে পারে। সেই রিপোর্ট দেখলেই শুধুমাত্র বলা যাবে যে আপনি কী রোগে আক্রান্ত এবং কী ওষুধ দেওয়া উচিত। আমি আর ভিডিওটা বড় করব না, কারণ আমি ভিডিও যদি বলতে থাকি দেখা যাবে যে বলা চলছে। যদি কেউ উপকৃত হয়ে থাকেন, যারা আমাদের স্টুডেন্ট আছেন বা যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন, যারা এসটিডি সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের উত্তর আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি। আর যারা ওটিসি ডাক্তার, এখন কিন্তু ইউটিউব ডাক্তার বলে নি, ওভার দ্য কাউন্টার ড্রাগ আপনারা খেতে চান, সেই সব ড্রাগের কথা হয়তো বলা যেতে পারে। সেই জন্য আপনারা যারা ফার্মেসিতে কাজ করেন, যারা প্যারামেডিক হিসেবে কাজ করেন, যারা মার্কেট প্রমোশনে কাজ করেন, যারা এইসব সাইন অ্যান্ড সিমটমের যদি রুগী পান, অবশ্যই তাদের পরীক্ষা করাবেন এবং একজন সঠিক ডাক্তার দিকে ট্রিটমেন্ট করবেন। আশা করি আপনি উপকৃত হবেন। ভিডিওটা বড় করবো না, যদি একটু ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করলে একটু ভালো লাগে যে আবার নতুন করে একটা নতুন ভিডিও তৈরি করি, সেই জন্য আমরা সেটা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।